हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। हमें ऑडिथ्रो एन कथा बोलो हार्ट ऑफ स्टोन बोले छवि नहीं जैसे गैल गैडोट और आलिया भट्ट रही है। देखो छवि हमें ट्रेलर देखे खूब ही फैसिनेटिंग लगे, एक प्रचुर लार्ज स्केल एक्शन थकते चले। द्वित एखे हिरो जे प्रोटैगनिस्ट जे से एक मे और जो एंटागनिस्ट से एक मे, तो दो मेयर मध्य टासल एट सचराचर एक स्पाई फिल्म स्पैनिश फिल्म मध्य देखा जाए ना। मेयर एक इम्पर्टेंट कैरेक्टर थकते परे क्योंकि मे ही सब किस मैंने लीड कर देखा जाए ना, तो से ही पार्सपेक्टिव दिए फ्रेश लागो। এবার যখন আমি সিনেমাটা দেখতে বসলাম, আমি দেখলাম এই যে যারা প্রডিউসার তারা হচ্ছে স্কাই ডান্স, যারা হচ্ছে মিশন ইম্পসিবল বানায়। এই ছবিটা পুরো ছবিটাই হচ্ছে মিশন ইম্পসিবলের একটা ডেরিভেটিভ। একটা ছবিটা কোথাও জমেই না এই কারণে, কারণ মিশন ইম্পসিবলে যা যা ট্রোপস তারা ব্যবহার করেছে সেগুলো সব আবার রিপিট করে দিয়েছে। তো দেখবেন মিশন ইম্পসিবল পার্ট সিক্স ফলআউটে একটা, সেখানে দেখবেন একটা হ্যালো জাম্প ছিল, এই হেনরি ক্যাভিলকে টম ক্রুজ ধরে, ওই সিনটার একটা রিক্রিয়েশন এখানে আছে কাইন্ড অফ, ঠিক আছে। তারপরে মানে বিভিন্ন সিন আপনি দেখলে বুঝতে পারবেন, ইভেন যে কনসেপ্টটা সেটা এই যে কদিন আগে যে লাস্ট এটা বেরোলো আমাদের মিশন ইম্পসিবল সেভেন যেটা, তার সাথে বেসিক যে কনসেপ্টটা যে স্টোরি লাইনটা সেটা সে তার সাথে মিলে যাচ্ছে। যেখানে একটা এআই আছে, এআই এটাকে বলা হচ্ছে হার্ট বলে, তো সেই এআইটাকে ভিলেনরা চাইছে হিরো বাঁচাচ্ছে, এরকম যেটা এনটিটির ক্ষেত্রে হয়েছিল আর কি, মানে মিশন ইম্পসিবল সেভেন। তো সেই ট্রোপটা সেম অনেক অ্যাকশনের ক্ষেত্রে বা টুইস্ট, যেগুলো ফলআউটের সাথে টুইস্টের ম্যাচ আছে, ওই হেনরি ক্যাভিলের ব্যাপারটা, মানে ওরকম প্রচুর জিনিস আপনি যখন গোটা সিনেমাটা দেখবেন এবার সবই ডেরিভেটিভ ওটা। তাই জন্য কোথাও কি না কিছু নতুন প্রোভাইড করতে পারছে না। মিশন ইম্পসিবল ক্ষেত্রে কী হয়, গল্প সিম্পল, আমি গল্প কিছু এক্সট্রাঅর্ডিনারি এক্সপেক্টও করছিলাম না, কিন্তু গল্পের মধ্যে ওরা এমন এমন সিকোয়েন্সেস ডিজাইন করে দেয় না, যেমন মিশন ইম্পসিবল সেভেনে ওই যে এয়ারপোর্টের সিকোয়েন্সটা অ্যাকশন হচ্ছে না, কিন্তু এমনভাবে সাসপেন্স দিয়ে খেলে যে দেখতে মজা লেগে যায়। তার মতো একটা সিকোয়েন্স এখানে নেই, এখানে যে প্রথম যে প্যারাশুটের একটা সিন আছে বরফের মধ্যে হয়, ঠিক আছে। আর এটাও মানে স্প্যানিশ ফিল্মে যা যা টেম্পলেট আছে সব ব্যবহার করেছে এখানে, যে গ্লোব ট্রটিং মানে বিভিন্ন লোকেশনে ঘুরছে, ঠিক আছে, অ্যাকশন হচ্ছে, এ হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে, কিন্তু কোথাও টেনশন ইত্যাদি বিল্ড আপই করতে পারছে না, মানে ব্যাপারটা সাট 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 বেরিয়ে আছে। একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট ছিল যেটাকে নিয়ে খেলতে পারতো, যে আমরা জেনারেলি দেখি কি যে সাধারণ মানুষের মধ্যে একটা এজেন্ট লুকিয়ে থাকছে, সাধারণ লোকেদের মধ্যে মিশে থাকছে, তাই জন্য সে একটা একাকিত্বে ভুগছে, কারণ সে নিজের আইডেন্টিটিটা প্রকাশ করতে পারছে না। এখানে এজেন্টদের মাঝে আরেকজন এজেন্ট রয়েছে যে নিজের আইডেন্টিটিটা লুকিয়ে রয়েছে, কারণ সে আরও ফার একটা সুপিরিয়ার এজেন্সি থেকে বিলং করে। তো এই ট্রোপটা প্রথম দিকে কিন্তু বেশ ভালো ইন্টারেস্টিং লাগছিল, গ্যাল গ্যাডোটের এই ট্রোপটা, যে সে এমআই সিক্সের পার্ট কিন্তু সে আরও বড় একটা এজেন্সির জন্য অ্যাকচুয়ালি কাজ করে। তো এগুলো স্পয়লার না, কারণ এগুলো সবই ট্রেলারে দেখিয়ে দিয়েছিল। তো সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে খেলতে পারতো, কিন্তু সেটাও খেলেনি। আর আলিয়া ভাট তো ছবির মধ্যে নেই, আলিয়া ভাটের পারফরমেন্স নিয়ে কী কথা বলো, ফার্স্টের দিকে তো জাস্ট কয়েকটা ঝলক আর ছবির শেষের দিকে রয়েছে, কিন্তু পারফরমেন্স একেবারে ফ্ল্যাট, কিছুই নেই। আর এই ছবিটার মানে মধ্যে কিছু ওয়ার্ক করছে না, মানে কী বলবো, হিরো ভিলেনের মধ্যে টাসেল ওয়ার্ক করছে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে হিরোদের যে টিম, মানে হিরো যে নিজস্ব টিম বা এজেন্সির সাথে একটা কখনো ঝামেলা হয়, দেখবেন কখনো এজেন্সির বিরুদ্ধে চলে যাচ্ছে, যেটা এইগুলো মিশন ইম্পসিবিলিটি ট্রোপ, যে এজেন্সির বিরুদ্ধে চলে যাচ্ছে আর নিজের টিমের মধ্যে বন্ডিং, ঠিক আছে, সেই যে ব্যাপারগুলো বা কমেডি নিয়ে আসা, এগুলো কোথাও নেই এখানে, জাস্ট নেই, কোনো টিমের মধ্যে বন্ডিং ইত্যাদি কিছু এস্টাবলিশ হয়নি। এখানে যে টুইস্ট বললাম যেগুলো সবই ডেরিভেটিভ, তো মিশন ইম্পসিবল তো আপনি আগে থেকেই প্রেডিক্ট করেছেন, আপনি প্রো অডিয়েন্স হলে তো প্রেডিক্ট করেই ফেলবেন পুরো ছবিটা। ছবিটা খুব জেনেরিক রাইটিং হয়েছে, ডেফিনেটলি তারা চেষ্টা করেছে, আমি আমার মনে হয় প্রচুর ভিউয়ারশিপও জেনারেট করবে ছবিটা, বাট যদি আপনি প্রো অডিয়েন্স হন তাহলে আপনার একদম ভালো লাগবে না। যদি আপনি এই স্প্যানিশ থ্রিলারে সেরকম কিছু দেখেননি, নতুন নতুন আপনি দেখছেন, তাহলে আপনার হয়তো ভালো লাগতে পারে সেট পিসেস ইত্যাদির জন্য, কারণ খরচা করা হয়েছে, অ্যাকশন প্রচুর রয়েছে, কিন্তু ছবিটার মধ্যে ওই হার্টটাই নেই, অ্যাকচুয়ালি হার্ট অফ স্টোন বাট হার্টটাই নেই, কোনো কেমিস্ট্রি নেই আর কোনো টেনশন নেই, সেইগুলো নেই আর কি, ওয়ার্ক করে না ছবিটার মধ্যে। ছবিটা খুবই দুর্বল একটা ছবি হয়েছে। সো দ্যাট ওয়াজ মাই টেক অন দিস ফিল্ম। আপনারা যদি দেখেছেন হার্ট অফ স্টোন, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।